আজকে চলে আসছি নতুন আরো একটি ভিডিও নিয়ে। তোমরা যারা 2020-21 সালে নার্সিং এডমিশন পরীক্ষা দিবা তাদের জন্য কিছু বই নিয়ে আজকে কথা বলবো, যে কোন কোন বইগুলো পড়লে আসলে আমরা প্রপারলিভাবে গাইডলাইনটা পাবো, কোন কোন বইগুলো আমাদের পড়া উচিত। হ্যাঁ, তো ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে আমার একটি রিকোয়েস্ট থাকবে, যদি আমার ভিডিও তোমাদের কাছে ভালো লেগে থাকে তো ভিডিওটি একটি লাইক কমেন্ট এবং শেয়ার করবে। হ্যাঁ, আর অবশ্যই নার্সিং এডুকেশন বিডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা এবং পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দিবা আমার পরবর্তীতে নতুন কোনো ভিডিও পাবার জন্য। তো চলো কথা না বাড়িয়ে চলে যাই। তো ফার্স্টলি আমরা কথা বলবো যে কোন বইগুলো ফলো করতে হবে। ফার্স্টলি হচ্ছে নিউরন, ডিপ্লোমার জন্য যারা ডিপ্লোমা দিবা, ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি। হ্যাঁ, তো যারা এটা দি এই কোর্সে যারা ভর্তি হতে চাচ্ছ, 3 বছর এটা, তো এই কোর্সে যারা ভর্তি হতে চাচ্ছ তাদের জন্য নিউরনের উপরে কোনো বই নাই, নিউরন ইজ বেস্ট। হ্যাঁ, তো চল আমি তোমাদের এক একটা করে দেখাচ্ছি, কারণ বিভিন্ন ধরনের বই দেওয়া আছে, তোমাদের এক একটা করে এক একটা বইয়ের কী কী মানে কীভাবে সাহায্য করবে এই বইগুলা। এক একটা বইতে এক এক ধরনের ফ্যাসিলিটি থাকে, তো কীভাবে এক একটা বই আমরা কীভাবে ফ্যাসিলিটি কীভাবে পড়লে মানে ই করতে পারবো। তো ফার্স্ট হচ্ছে এটা নিউরন, নিউরন ইজ বেস্ট। গত বছর নিউরন থেকে অনেকগুলো প্রশ্ন আসছে আর কি, তোমরা যদি ফলো করে দেখো তো অনেকগুলো প্রশ্ন আসছে। তোমরা নিউরন পড়বা অনেক, মানে কোনো বই যদি না পড়তে পারো, অন্য অন্য বইগুলো যেন না কিনতে পারো, নিউরন একটা বই তো মাস্ট বি কিনবা, সেটা হচ্ছে নিউরন। নিউরন ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি ভর্তি গাইড, এটা হচ্ছে এস আল হাসিব, মোহাম্মদ সালাউদ্দিন মাতবর, ডক্টর মোহাম্মদ তানভীর ইসলাম, নতুন সংস্করক। তোমরা যে কোনো বইয়ের দোকানে গেলে এটা পেয়ে যাবে, এটা কালেক্ট করে তোমরা কিন্তু পড়বে, মাস্ট বি। অন্য অন্য বইগুলো পড়বে কি পড়বে জানি না, বাট এই বইটা তোমরা যারা ডিপ্লোমা দিবে তাদের জন্য এটা বেস্ট। এখানে বিগত সালের প্রশ্ন সহ সব কবিদের হচ্ছে লাগে বিস্তারিত সহ দেওয়া থাকে। হ্যাঁ, আর এখানে যে কবিগুলো দেওয়া থাকে এখান থেকে 2-1টা কোশ্চেন থাকে, যে কোন কবি কত মাইকেল মধুসূদন দত্তের থেকে প্রশ্ন থাকে, জীবনী থেকে প্রশ্ন থাকে, বা উনার জীবনানন্দ দাশ প্রকৃত বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এইখান থেকে প্রশ্ন থাকে, এখানে সব কবি এগুলো দেওয়া আছে। হ্যাঁ, তারপর হচ্ছে বাংলা সেকেন্ড পেপারের জন্য যে কারক বিভক্তি এগুলো দেয়া থাকে। এই বইটা তোমরা A to Z পড়বা, A to Z মানে খুব বেশি করে পড়বা, খুব বেশি, যে না কিংসের পড়বো না এটা না, খুব বেশি করে পড়তে হবে এই বইটা। হ্যাঁ, এখানে ম্যাথও থাকে, যেহেতু সব এখানে সব আইটেম দেয়া থাকে, ইংলিশ, ম্যাথ, বাংলা, GK, সাম্প্রতিক বিষয়গুলো মানে A to Z দেওয়া থাকে। তারপরে বিগত সালের প্রশ্নগুলো দেওয়া থাকে, বিজ্ঞানের মানে A to Z তোমাদের এই বিগত সালের প্রশ্ন তোমাদের দেখাচ্ছি। এই যে এখানে বিগত সালের প্রশ্ন, এই যে প্রশ্নপত্র নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি অধিদপ্তর ডিপ্লোমা নার্সিং ভর্তি পরীক্ষা 2019 সালে যে কোশ্চেনটা হয়েছে, এই এই যে সব ভর্তি পরীক্ষার কোশ্চেনগুলো, এই যে দেখো এই কোশ্চেনগুলো দেওয়া আছে, এই তো এগুলো খুব বেশি। আর তোমরা বিগত সালের হচ্ছে 10 বছরের যে কোশ্চেনগুলো থাকে বিগত সালের ওইগুলো পড়বো, ওইগুলো থেকে 2-1টা প্রশ্ন আবার রিপিট করে, হ্যাঁ রিপিট করে দেয়, এখানে 2-1টা প্রশ্ন পাওয়া যায় আর কি কিছু। তারপর পিছনে মডেল টেস্টও থাকে আলাদা করে। তো এটাগুলো হচ্ছে নিউরন পাবলিকেশনের ডিপ্লোমা, ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি ভর্তি গাইড।